ওয়ালাইকুম সালাম ওরমতুল্লা বরকাত আলহামদুল্লাহ আসলাতাম আলা মাল্লা নবে বাদা কামরুল ইসলাম ভাই সৌদি আরব থেকে বলছিলেন যে আহলসুন্না ওয়াল জামায়াত কারা এবং এরা কি নাজাদ নাজপ্রাপ্ত দল যে সম্মানিত ভাই ওয়াল জামায়াত যে কেউ দাবি করতে পারে না যে কেউ দাবি করতে পারে না প্রথমে যে বিষয়টি দেখা দেখা লাগবে আহলুসুন্না মানে সুন্নাতের পরিবার সুন্নাতের অনুসারী সুন্নাতের অনুসারী কোরআন সুন্না যেভাবে এসেছে সেইভাবে তাকে অনুসরণ করা লাগবে পল জামা তার মানে এরা কোরআন অনুসারীর একটি দল কোরআন সুন্নার অনুসারীর একটা জামা যারা মূলত মানুষকে কোরআন সুন্নার পথে ডাকবে তাই আল্লাহ সুবহান হওয়া আলা বলছেন ওয়া আতা হাবলিল্লাহ তোমরা আল্লাহর জুকে আঁকড়ে ধরো আল্লাহর কালাম কোরআন সুন্না এগুলাকে তোমরা আঁকড়ে ধরো তোমরা বিভিন্ন ভিন্ন ভিন্ন জামাতে বিভক্ত হও না তাই যে বিষয়টি জাহালো সুন্না ও জামাত এর প্রথম যেটি আদর্শ বৈশিষ্ট্য সেটি হল তাদের কথা কাজে কর্মে প্রত্যেকটি কথা কাজে কর্মে রাসুলের আদর্শে আদর্শিত হতে হবে কারণ আল্লাহ রসুল সাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন মাইয়তে রসুল ফাকাদ আত আল্লাহ যে ব্যক্তি রাসুলের আনাগত্য করল সেজন্য আল্লাহরই আনুগত্য করল অন্যায় আল্লাহ বলছেন মা মান ফান্তাহু তোমাদের যা দিয়েছেন সেগুলা গ্রহণ করো যা থেকে তোমাদের নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো আর একটা যে বিষয় আল্লাহ আলা বলেন যে ওয়াকাদা কাদা আলিকা জান্লা উম্মতা ওয়াসাতা যা আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসেবে প্রেরণ করেছি গ্রহণ করেছি বা তোমাদের করেছি তো যে বিষয়টি হল মধ্যমপন্থী আহল সুন্নাউল যে যারা হবে এরা মূলত প্রত্যেকটি কাজ কাজকর্মে মধ্যপন্থা অবলম্বন করবে এরা বাড়াবাড়িও করবে না এবং শৈথিল্যবাদীও নয় বরং এরা বলবে না যে সালাত পড়লে চলবে না পড়লে চলবে এরা বলবে না যে কবর পূজা করতে হবে তার মানে কবর পূজা করাটা এটা হলো বাড়াবাড়ি এগুলা কবর পূজা বাড়াবাড়ি আর গুলু গুলুর কারণে যারা নৌ হালায় সাল্লামের যুগে যে সমস্ত মানুষেরা ছিল তারা সৎ মানুষের ইয়া উস অক নাসর এদের আপনার মূর্তিগুলাকে নিয়ে তারা পূজা করত এরা বাড়াবাড়ি করেছিল তার মানে বাড়াবাড়ি বলতে কি যে এ বন্দিগি শুধুমাত্র আল্লাহর জন্য করতে হবে এখন যদি এই এ যদি আপনি বলেন যে কোনো ব্যক্তিকে সামনে নিয়ে আমি পূজা করব যেমন হিন্দুরা পূজা করে গাভীর এবং তারা বিভিন্ন সময়তে মূর্তি পূজা করে এই যদি মনে করেন তাহলে এটা বাড়াবাড়ি তার মানে আল্লাহর স্থানে অন্য কাউকে বসিয়ে দেওয়া তাই এগুলা আহল জামাত কোনো কোনোদিন তারা কশ্চিন কালেও কবর পূজারি হয় না যারা আহলসন্না জামা দাবি করবে প্রথম শর্ত তাদের আকিদা হতে হবে আকিদা যদি নষ্ট হয় তাহলে সে আহলসন্না জামা আতের ভিতরে সে অন্তর্ভুক্ত হবে না প্রথমে যে কথাটি বললাম যে ওরা আপনার কবরে যে সিজদা করে না মানত করে না নজর মানে না এরা টাকা পয়সা দেয় না এরপরে ওখানে আপনি নিরবত পালন করে না ওখানে বরকত নেই না ওখানে যায় যেগুলা শিরকিয়ত কাজ যেগুলো তারা করে না কারণ তারা জানে যে আল্লাহ বলছেন শরিকুলিল্লাহ ফকত হার রামলা জান্না যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করবে আল্লাহ সুবাহাত আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন তাই যে বিষয়টি হল যে প্রথম বৈশিষ্ট্য যে তারা কোরআন মানবে এবং তাদের আকি দেয় সঠিক হবে আকিদে সঠিক হবে এরা যারা সুন্নাল জামাত এরা এরা বিশ্বাস করবে না যে আল্লাহ সর্বত্র বিরাজমান না তারা বিশ্বাস করবে যে আল্লাহ আরোসের উপর আল্লাহ আরসের উপর সুন্নাল জামাত হতে হলে যে তাদের আকিদা ঠিক হতে হবে তারা বলবে যে আল্লাহ আরসের উপর আল্লাহ বলছেন আর রহমানু আল্লাহ আর সের আল্লাহ আরসের উপর আমরা এটাই জানি কেমন কিভাবে এগুলা আমরা বলবো না বরং আল্লাহ আল্লাহর স্বরূপ আছে এটাই মূলত যারা আল্লাহল জামাত এগুলা বিশ্বাস করবে এবং তারা বিশ্বাস করে যে আল্লাহর হাত রয়েছে আল্লাহর পা রয়েছে বরং আল্লাহ সব হানহ তা আল্লাহ এগুলা যা রয়েছে এগুলা প্রকৃত

আপনার আল্লাহর যেগুলা যেগুলা আকিদে সঠিক আকিদে বিশ্বাস করবে আল্লাহ আরসের উপর ওরা বলবে না আল্লাহ সর্বত্র বিরাজমান এরা বলবে আল্লাহর হাত রয়েছে আল্লাহর পা রয়েছে কারণ পা এমন মুসলিম হাদিস নিয়েছেন যে কিয়ামত দিন জাহান্নাম নাম যখন ভর্তি হবে না তখন তারা চাইবে আরো দেওয়া হোক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এমর হাদিস তখন আল্লাহ সুহা তাল্লাহ তার পা দিবেন তখন কত কত শব্দ হবে যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে তাই যে বিষয়গুলা যে আকিদে আকি দেয় সেরে কি আকিদে তাদের ভিতরে থাকবে না বাতিল আকিদে তাদের ভিতরে থাকবে না বরং যেগুলো সঠিক আঁকি এবং তারা এরা মূলত রাসুল সাল্লাহ সাল্লামের মাধ্যমে অশ্লীলা করে না মৃত্যু ব্যক্তির মাধ্যমে যারা আল্লাহ সুন্নাল জামা মৃত্যু ব্যক্তির কাছে অশ্লা ধরে না এবং বলে না যে মৃত্যু ব্যক্তি কিয়ামতের দিন তাদের নাজার দিবে এমন কেউ বলে না বরং যেটা কোরআন হাদিস সে অনুযায়ী তারা মনে বরং একজন ব্যক্তি আল্লাহ 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 সুবহানা আলার অনুমতি ক্রমে যিনি সফাত করবেন সে হল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি কিয়ামতের দিন এত মৃত্যুর কাছে যে বলবেন যে হে আল্লাহ তোমার আসলের মাধ্যমে আমি এই জিনিসটি চাচ্ছি বা এগুলা চাচ্ছি এভাবে এভাবে অসিলে শরিয়ত নয় এবং যে বলছে কবর পাশে কোন মাজারের কাছে হে আমি আব্দুল কাদের জেলানি বাইরে বস্তামি বা কোন মাজারের কাছে আমি যে বলছি এভাবে যে ওরা আল্লাহ তোমার কাছে এর মাধ্যমে আমি চাচ্ছি এগুলা সিরিকেতকে যারা আলোচনা জামাত এগুলা তারা বিশ্বাস করে না বরং এরা ডাইরেক্ট আল্লাহকে ডাকে যেমন আবহাওয়ার একটা হাদিস নিচ্ছেন বুখারে হাদিসটি নেসনা বহরায় থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ সাল্লাম বলেন প্রত্যেক রাত্রে তৃতীয় অংশ আল্লাহ নিমে আসেন আর বলেন মাইয়াদা অনিফাস্তাজিবাহ কিয় মন আসে যে আমাকে ডাকবে আমি তাকে সাড়া দিব মাইয়াস্তিফাওয়ালা হোক কিয় মন আসে আমার কাছে যা চাইবে আমি তাকে তা দিব মাইয়াস্তাফিফাফিয়াল্লাহ কিয়া মনে আসে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব যে সম্মানিত তো ভাই যে মূলত যারা আহলসোনাল জামাত আকি সাথেই তাদের বেশি সম্পৃক্ত যদি আকি দেওয়া সঠিক হয় তাহলে সে আকি আহলে সোনাল জামাতের ভিতরে হবে যদি আকি আকারে নষ্ট হয় সে বিদাতী বিদাতি আমল যদি করে তাহলে আলহ সুন্না আল জামাতের ভিতরে তারা হতে পারে না তাই যে বিষয়টি হলো আল্লাহ সুহান্লাহ যেন আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী আমল করা তৌফিক দান করেন কারণ আল্লাহ রসুল সাল্লাম বিদায় হজার বাসনে তিনি বলে গেছেন ইমামা আলিক তার মহত্বাগর হাদিসটি নিয়েছেন হাদিস হাসান হাদিস তিনি বলছেন তারাক তফিক মোমরাইনি লুমা তামাকসাতিমা কিতাব আল্লাহি ও সন্ন্যতানাবি আমি তোমাদের ভিতরে দুইটি জিনিস শিজুদ্দিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকবে তোমরা কোশ্চিনকালেও পদভ্রষ্ট হবে না একটি হল আল্লাহর কিতাব দ্বিতীয় হল আল্লাহ রসুল সাল্ল আল্লাহ আলাহ ইসালামের তাই আল্লাহ সুহাত আল্লাহ যেন আমাদেরকে কোরআন শূন্য অনুযায়ী আমল করা তৌফিক দান করেন আল্লাহ আলাম আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ